হ্যালো বন্ধুরা, ক্রেজিকাল পলমের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের এক চাউমিন রেসিপি। তো তার জন্য আমার প্রথমেই লাগছে একটা চাউমিন, আর এটা আমি নিয়েছি YY এগ নুডলসের হাক্কা নুডলসটা। তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো চাউ ইউজ করতে পারো। তো এছাড়াও রয়েছে ক্যাপসিকাম, রয়েছে গাজর, রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে রসুন কুচি, রয়েছে আর নিয়েছি দুখানা ডিম, নিয়েছি আর নিয়েছি টমেটো সস, চিলি সস, সয়া সস, তেল আর স্বাদ মতন নুন। তো চলো রান্নাটা এবার আমি শুরু করব। তার জন্য আমাকে ফার্স্টেই চাউগুলোকে সিদ্ধ করতে হবে, আর সিদ্ধ করার জন্য আমি কড়াইতে অলরেডি জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই গরম জলের মধ্যে একটু নুন দিলাম আর একটুখানি তেল দিলাম, যাতে চাউগুলো যাতে সিদ্ধর পর একসাথে দলা পাকিয়ে না যায়, সেই কারণেই তেলটা দেওয়া। তেলটা দিলে চাউগুলো একটু ঝুড়ো ঝুড়ো থাকবে। তো আমার এখানে দুটো চাউ দরকার ছিল, তাই দুটো আমি প্যাকেটের চাউ দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন করবে। তো চলো, চাউগুলো সিদ্ধ হয়ে গেছে, আর চাউর প্যাকেটের মধ্যেও এক মশলা রয়েছে, তো মশলাটাও আমি পরে ইউজ করব। চলো, আমার জল একটা গরম জলটা আমি ঝরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যে ঠান্ডা জলটা দিলাম, যতবার তুমি ঠান্ডা জল দিয়ে জল পাল্টাবে চাউটা তত ঝুড়ো থাকবে। তো জলটা পাল্টে নিলাম, আমি দুবার মতন করেছি। এবার আমি চাউটাকে একটু পাখার তলে রেখে ঠান্ডা করতে দিয়েছি। এবার নেক্সট আমি যেটা করব, সেটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হতেই এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল ভাব হবে, সেই মুহূর্তে আমি গাজরগুলো দিয়ে দেবো। গাজরটা ফার্স্টে দিলাম, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই গাজরটা দিলাম। গাজরটা দিয়ে একটু হালকা নাড়িয়েই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়েও একটু হালকা নাড়িয়ে আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। আর তোমরা তোমাদের ইচ্ছা মতন ভেজিটেবিল অ্যাড করতে পারো, তোমরা চাইলে আরও নানা ধরনের ভেজিটেবিল এর মধ্যে দিতে পারো। আমার এই কটাই ছিল বাড়িতে, তাই আমি এই কটাই দিয়েছি। তো চলো, এবার ভেজিটেবিলগুলো সমস্ত একটু দিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিলাম। লবণটা তোমরা স্বাদ মতন দেবে, যে যতটা পছন্দ করো। আমি যেহেতু আগে একটু দিয়েছিলাম, তাই এখন আবার একটু দিলাম। দিয়ে আমি এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব, বেশি একদম যাতে গলে না যায় সেদিকটাও দেখবে, কারণ চাউয়ের মধ্যে একটু মুখে পড়লে, একটু কচকচ ভাব থাকলে তবেই তোমাদের ভালো লাগবে খেতে। তো চলো, এবার আমি এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটাও তোমরা পরিমাণ মতন দেবে, আর সবসময় মনে রাখবে চাইনিজ রেসিপিতে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাই থাকে, তাহলে রেসিপিটা একদম সুন্দর হবে, কারণ চাইনিজে একটু হাই ফ্লেমে রান্না একটু ভালো লাগে। তো চলো, এবার আমি ভেজিটেবিলগুলো একটু আলাদা প্লেটে তুলে রেখে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই ডিমগুলোকে আমি একটুখানি ভেজে নেবো, একটু ঝুড়ি ভাজা করে নেবো, যেহেতু এগ নুডলস তাই জন্য আমার ডিম তো প্রয়োজন, তাই ডিমগুলোকে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। চলো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাকি ভেজিটেবিলগুলো তুলে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এইরকম যদি সন্ধ্যার খাবার হয় তাহলে তো একবারে জমে যাবে, আর এটা তো ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দ। চলো, এবার এর মধ্যে একটু নাড়িয়ে আমি এর মধ্যে চিলি সসটা দিয়ে দিলাম। চিলি সস, সয়া সস সমস্ত তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। তো এর আবার টমেটো সসটা দেবো, টমেটো সস দিয়ে এবার একটু সমস্ত ভেজিটেবিলগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো, যাতে ভালো করে মিশে যায়। আগে আমি সসগুলো দিয়ে মিশিয়ে নিলাম, কারণ চাউ দেওয়ার পরে যদি আমি সসগুলো দিই, চাউর সাথে ভালো করে মেশানো যায় না। এবার আমি ভেজিটেবিলগুলোর সাথে যে চাউটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার চাউটাকে সুন্দর করে মিশিয়ে নেবো। দেখেছ, আগে যেহেতু সসটাকে দিয়েছিলাম, সেই জন্য সসটা খুব ভালো করে চাউর সাথে মেশানো যাচ্ছে। পরে দিলে হয়তো একদিকে সাদা একদিকে চাউটা থাকে, এরকম হয়। এবার আমি স্বাদ মতন এর মধ্যে চিনি দিলাম, যে চিনি ছাড়া কোনো রান্না সম্পূর্ণ হয় না। তো চিনি দিলাম, আর যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে, চলো আমি এবার একটা সার্ভিং প্লেটে আমি আমার নিজেরটা সার্ভ করে নিয়েছি, তুলে নিয়েছি, আর ওপরে গার্নিশিংয়ের জন্য একটু বাদাম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, হয়েছে না একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বা নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে।